না জানিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিভিন্নভাবে কেটে নেওয়া হচ্ছে টাকা। বিক্ষোভ প্রদর্শনে প্ল্যাগার্ড হাতে বেসরকারি ফাইন্যান্স কোম্পানির সামনে এক ব্যক্তি। বেসরকারি ফাইন্যান্স কোম্পানির অফিসের সামনে হাতে প্ল্যাগার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন গ্রাহকে। শক্তিগড়ের বাসিন্দা বিশ্বজিৎ বিশ্বাস জানান, একটা লোন ছিল 16,000 টাকা, যেটা ইএমআই এপ্রিল থেকে স্টার্ট হওয়ার কথা ছিল। ঠিক আছে, তো আমরা সবাই জানি যে এপ্রিল থেকে মনিটোরিয়াম স্টার্ট হয়ে গেছিলো, লকডাউন হয়ে গেছিলো, মনিটোরিয়াম স্টার্ট হয়ে গেছিলো। তো আমি এপ্রিল মাসে মনিটোরিয়ামের জন্য অ্যাপ্লাই করেছিলাম, মনিটোরিয়াম হয়েছিলো। আমার স্টেটমেন্ট আপনি আমি দেখাতে পারি, ওখানে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মনিটোরিয়াম চার্জেস 320 টাকা করে প্রত্যেক মাসে ওরা দিয়ে রেখেছে। প্লাস এপ্রিল মাসে একটা চেকবাউন্স চার্জেস আর জুলাই মাসে একটা চেকবাউন্স চার্জেস, মানে 450 করে 900 টাকাও দিয়ে রেখেছে। ঠিক আছে, তো গত মাস থেকে মানে সেপ্টেম্বর থেকে নর্মাল ইনস্টলমেন্ট স্টার্ট হয়ে গেছে, তো আমার নর্মাল ইএমআই কেটে যাচ্ছে। সেখানে ওরা মনিটোরিয়াম চার্জেসটা কিছু কিছু করে কাটছে। আর গত মাসে এই মাসেই আমার চেকবাউন্স চার্জেস, আমার অ্যাকাউন্টে পয়সা ছিল, চেকবাউন্স চার্জেস 516 টাকা ওরা কেটে নিয়েছে। তা আমরা এখন খুবই উই আর ইন গ্রেট আনসার্টিনিটি, কে আমরা অ্যাকাউন্টে টাকা রাখবো কি না। এদিকে সরকার বলে যে ক্যাশলেস ট্রানজ্যাকশন করার জন্য, কিন্তু এদিকে অ্যাকাউন্টে টাকা রাখলে পরে এইসব ফাইন্যান্স কোম্পানিগুলো বিনা বলে ACS এর থ্রুতে পয়সা কেটে নিচ্ছে। তা আমি এখানে বলতে এসেছিলাম, কিন্তু এরা বললো যে ইমেল করার জন্য, ইমেল করার জন্য বললো। কিন্তু আমি বললাম যে আপনাদের এখানে ব্রাঞ্চ আছে, আপনাদের এখান থেকে আমার ফাইন্যান্স হয়েছে, তো ইমেল করলে পরে আমার মতো আমি না হয় ইমেলটা করে দিব, কিন্তু বাকি আপনাদের যে ফাইন্যান্সটা হয় সেটা তো মিডিল ক্লাস অ্যান্ড লোয়ার মিডিল ক্লাস লোকরাই ফাইন্যান্স নেয়, ওরা ওদের পক্ষে কি ইমেল করা সম্ভব। তাই আমি চাই যে এই ব্রাঞ্চ লেভেল থেকে আমার সমস্যাটা সমাধান হোক। আর আমি আপনাদের থ্রুতে একটা অ্যাপিল করতে চাই, যাদের যাদের এই মানে প্রবলেমটা আছে ওরাও যেন সামনে আসে আর আওয়াজ ওঠায়, এটাই আমার বক্তব্য। অন্যদিকে সুকান্তপুরের বাসিন্দা রাজাধর জানান, তো আমার তো এরকম করে অ্যাকাউন্ট থেকে মানে লকডাউনেতে সবারই অসুবিধা ছিল, তো কেউ টাকা দিতে পারেনি, অনেকেই টাকা দিতে পারেনি আমার মতো অনেকেই, তো ইএমআইটা ওরকম করে প্রত্যেকবার চার্জ হচ্ছে আর ব্যাংক থেকে টাকা কাটছে, প্লাস এরাও চার্জ হচ্ছে, ডবল চার্জ লাগছে আমাদের। তো আমি বাধ্য হয়ে আমাকে ওরা FIR করবে বলে একটা ফোন আসলো, FIR না হলে আজকে দেড়টার মধ্যে পয়সা না দিলে আপনার নামে FIR হবে, লোকাল থানায় জানাবে, নানান ধরনের কথা বললো। তো আমরা নর্মাল লোক, আমরা কোনো সময় থানা পুলিশ যেতে চাই না, তো সেই জন্য আমি এসে পুরো টাকাটা দিয়ে দিলাম 7,000 সামথিং। তো আবার এখান থেকে এরা বলে দিল আপনার ব্যাংক অফ ইন্ডিয়া থেকে টাকা কাটছে, সেখানে গিয়ে একটু জানাবেন বা অ্যাকাউন্টে টাকা রাখবেন না, অ্যাকাউন্টে টাকা রাখলে 170 টাকা করে কাটতে থাকবে প্রত্যেকবার। আমি বললাম কেন, বললো এটা আমরা কিছু বলতে পারবো না, এটা ব্যাংকের তরফ থেকে হবে, যেহেতু আপনি টোটালি একবারে টাকাটা দিয়ে দিলেন, তো আপনার কিন্তু অ্যাকাউন্ট থেকে প্রত্যেকবার টাকা, যতবার হিট করেছিল ওরা ততবার টাকা কাটবে, তো এরকম হওয়া উচিত না। প্রত্যেকটা লোকের এরকম সমস্যা হচ্ছে, তারা অনেক কষ্ট করে টাকা দিচ্ছে, ইএমআইতে জিনিস কিনছি আমরা, কিন্তু আজকে আমরা এই এতভাবেই ভুক্তভোগী, নেক্সট টাইম আমরা কোনো সময় সেই কিছু কিনবই না। সরকারি ব্যাংকগুলো অনেক হেল্প করেছে, তারা ইএমআই নেবে, তারা ইন্টারেস্ট চার্জ করছে, কিন্তু প্রেশার দিচ্ছে না কাউকে, এরা প্রচণ্ডভাবে প্রেশার দিচ্ছে।